Hey guys, good morning, Shobaike. Welcome to Football Duniya. Hello, back to the video. Shobaike, shagoto. This video is very important. Updates to Mother Kedevo. Prothomoto, Ami to Mother Kondikin Age at a Bolochilam. Chennai FC goalkeeper Vishal Kaith Sandesh deal done code fellas ATK MohunBagan. Shetar kinto official confirmation Eshe Giace. Bivino Sutroman for Chekhovotabaje, Vishal Kaithke. তিন বছরের চুক্তিতে সই করিয়েছে এটিকে মোহনবাগান এটা কিন্তু একদম পুরোপুরি কনফার্ম ডিল আমি তোমাদেরকে খুব সম্ভবত তিন দিন আগেই আপডেটটা দিয়ে দিয়েছিলাম আজ কিন্তু বিশাল কায়েতের আপডেটের অফিশিয়াল কনফার্মেশন এসে গিয়েছে তো স্বাভাবিকভাবেই তোমরা জানো এটিকে মোহনবাগান একজন ভালো গোলকিপারের খোঁজে ছিল বিশেষ করে আগের মৌসুমে অমরিন্দর সিং এর খারাপ পারফরম্যান্সের জন্য তারা কিন্তু চাইছিল একজন ভালো মানের গোলকিপারকে সই করাতে তো বিশাল কায়েত প্রথম থেকেই কিন্তু এটিকে মোহনবাগানের নজরে ছিল প্রথম EastBengal ইন্টারেস্ট দেখালো কিন্তু শেষ পর্যন্ত এটিকে মোহনবাগান বিশাল কায়েতকে সই করালো এরপরে আমি চলে এসেছি এটিকে মোহনবাগানের আরো একজন ফুটবলার সন্দেশ জিঙ্গানের আপডেটে তোমাদেরকে আমি বেশ কিছুদিন আগেই বলেছিলাম যে সন্দেশ জিঙ্গান সেরকম ভাবে যদি ইউরোপিয়ান কোনো ক্লাবে খেলার সুযোগ না পায় তাহলে হয়তো তিনি এটিকে মোহনবাগানই থাকতে পারেন যদিও আজকের ডেটে দাঁড়িয়ে এখনো পর্যন্ত এইটা কনফার্ম করে বলার সময় আসেনি যে সন্দেশ জিঙ্গান এটিকে মোহনবাগানই থাকবে তবে কালকের থেকে একটা রিউমার শোনা যাচ্ছিল যে সন্দেশ জিঙ্গানের কাছে জার্মানি ফোর্থ ডিভিশনে ক্লাব এনার্জি কোডবাসের একটা অফার রয়েছে সেইটা কিন্তু পুরোপুরি ফেক নিউজ এটিকে মোহনবাগান সমর্থক যারা রয়েছে তারা অনেকেই ব্যাপারটা নিয়ে আমাকে জিজ্ঞাসা করেছো তাদেরকে বলছি সন্দেশ জিঙ্গানের কাছে কিন্তু এইরকম কোনো জার্মান ক্লাবের অফার নেই এইটা কিন্তু পুরোপুরি একটা ফেক নিউজ আমি জানি না কেন এরকম নিউজ ছড়ানো হয় তবে এই নিউজটার কিন্তু কোনোরকম কোনো সত্যতা নেই এবার আমি চলে আসছি ইস্টবেঙ্গলের আপডেটে হয়তো আজকে অনেকদিন পর ইস্টবেঙ্গল সমর্থকদেরকে একটা ভালো আপডেট দিতে পারছি দেখো যেদিন থেকে চ্যানেলটা খুলেছিলাম সেদিন থেকে একটা জিনিস বলেছি যে কোনো পক্ষের হয়ে কোনো দিন কথা বলবো না তো যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখো তারা নিশ্চয়ই এটা দেখেছো ইস্টবেঙ্গল ইমামি গ্রুপের ব্যাপারটা নিয়ে আমি পরপর যেরকম আপডেট পেয়েছি সঙ্গে সঙ্গে তোমাদেরকে সেগুলো শেয়ার করেছি কখনও কিন্তু ইমামি গ্রুপ বা ইস্টবেঙ্গল কর্মকর্তারা কারুর হয়ে কথা বলেনি যে ঘটনাগুলো ঘটেছিল সেই ঘটনাগুলোই তোমাদের সামনে তুলে ধরেছি সেইগুলো কিন্তু অনেক সময় শুনতে একটু খারাপ লাগলেও কিন্তু বাস্তবটা আমাদের প্রত্যেককেই মেনে নিতে হয়েছিল তবে কালকে রাতের পর থেকে কিন্তু ইস্টবেঙ্গল ইমামি গ্রুপের এই চুক্তিটা নিয়ে বেশ কিছু পজিটিভ আপডেট উঠে এসেছে প্রথমত মঙ্গলবার দিন ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে ইমামি গ্রুপকে যে চিঠি পাঠানো হয়েছিল দল গঠনের ব্যাপারটা নিয়ে তার উত্তর কিন্তু কালকে রাতে ইমামি গ্রুপের তরফ থেকে দেওয়া হয়েছে এবং সেখানে যেটা বলা হয়েছে দল গঠনের কাজ তারা শুরু করবে ইস্টবেঙ্গল কর্মকর্তারা ফাইনাল এগ্রিমেন্টে সাইন করে দিলেই সঙ্গে সঙ্গে তারা দল গঠনের কাজ শুরু করে দেবে এবং যেহেতু তারা এর আগেও ইস্টবেঙ্গল ক্লাবকে ইনভেস্ট করেছে তাই ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে তাদের একটা সম্পর্ক রয়ে গিয়েছে তো তার উপর নির্ভর করেই কিন্তু তারা ইনভেস্ট করতে এসেছে ইস্টবেঙ্গল ক্লাবকে এবং তারা প্রত্যেকে ইস্টবেঙ্গল ক্লাবকে ভালোবাসেন তো সেই কারণেই কিন্তু দল গঠনের প্রথম ধাপ হিসেবে একজন সিইও এবং একজন সিএফওকে তারা কিন্তু কালকে নিয়োগ করেছে তো বলা যায় ইস্টবেঙ্গল ইমামি গ্রুপের নতুন যে বোর্ড তৈরি হতে চলেছে তার প্রথম দুই সদস্য কিন্তু এই দুজন ব্যক্তি তো এই দুজন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে দল গঠনের ব্যাপারটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা কিন্তু নিঃসন্দেহে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য একটা ভালো খবর অন্যদিকে এইরকম একটা আপডেট পাওয়া গিয়েছে ইস্টবেঙ্গল সমর্থকরা ইমামি গ্রুপের কর্মকর্তাদের রিকোয়েস্ট করেছিলেন মুখোমুখি বসে একটা মিটিংয়ের জন্য সেই ব্যাপারেও কিন্তু গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে ইমামি গ্রুপের তরফ থেকে আগামী দু এক দিনের মধ্যেই দুপক্ষ একটা মিটিংয়ে বসতে চলেছে সেখানে হয়তো পুরো ব্যাপারটা শর্ট আউট করে নেওয়ার একটা চেষ্টা হতে পারে তোমরা জানোই মূলত দুটো সমস্যা সেটা হচ্ছে শেয়ার কার কাছে কত পার্সেন্ট থাকবে এবং অবশ্যই বোর্ড অফ ডিরেক্টরসে দুপক্ষের কতজন করে প্রতিনিধি থাকবে এই ব্যাপারটা নিয়েই আলোচনা হতে চলেছে আগামী দু এক দিনের মধ্যে হয়তো খুব সম্ভবত আগামী দু এক দিনের মধ্যে ইস্টবেঙ্গল সমর্থক যারা আছো তাদেরকে আমি কোনো একটা ভালো আপডেট দিতে পারবো তো অবশ্যই কালকের দিনটা তো ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য বেশ ভালো একটা দিন ছিল এটা বলাই যায় অনেক ঘটনা ঘটেছে কালকে রাতের দিকে তো সেই সমস্ত ব্যাপার আজকের ভিডিওতে ক্লিয়ার করে দিলাম তো এখনকার মধ্যে ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও আর মনে করে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা কিন্তু অনেকেই আছো যারা রোজ ভিডিও দেখো কিন্তু কোনো কারণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যাও কী ভাবছো এখনও প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কারণ দেখো তোমরা সাবস্ক্রাইব করলেই আর একটু মোটিভেশন পাওয়া যায় ভালো ভিডিও বানানোর জন্য তো চলো এখনকার মধ্যে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে